Studio. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকের 49তম এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আর মাত্র একটা এপিসোড আর আমরা 50 নম্বর এপিসোডে পৌঁছে যাব। তোমরা সাথে না থাকলে হয়তো এটা কখনোই সম্ভব হতো না। অনেক কিছুই আজ বলতে ইচ্ছা হচ্ছে, কিন্তু আজ আমি কিছুই বলবো না, 50 নম্বর এপিসোডেই বাকি কথা বলবো। আজ বরং ঘটনাটাই বলি। আজ যে ঘটনা তোমরা শুনবে সেটা খুবই ভয়ের হতে চলেছে। ঘটনাটি হচ্ছে এক ঝড় বৃষ্টির রাতে ভৌতিক ঘটনা। ঘটনাটা শুধু শুনলেই কিন্তু হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ঘটনা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কিন্তু করে দিও। আর তোমরা তোমাদের সাথে ঘটা অথবা তোমাদের জানা কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা থাকলে পাঠিয়ে দিতে পারো আমার কাছে। অন স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এবং ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেখানে লিখে অথবা ভয়েস করে তোমরা ঘটনা পাঠাতে পারো। তো চলো শুরু করছি আজকের ঘটনা। ঘটনা পাঠিয়েছেন শাহানুর আক্তার, বাংলাদেশ থেকে। ভাইয়া, বেশ কয়েকদিন হলো আপনার ঘটনা শুনছি, ঘটনাগুলো শুনে খুবই ভালো লাগছে, তাই ভাবলাম আজ আমার ভাইয়ের সাথে ঘটা একটা ঘটনা লিখে পাঠাই। যখনই ঝড় বৃষ্টি হয় তখনই আমার ঘটনাটার কথা মনে পড়ে যায়। ঘটনাটি আমার নিজের ভাইয়ের সাথে ঘটেছিল 2016 সালে। আমার ভাইয়া পুকুর থেকে মাছ ধরে বিক্রি করার কাজ করেন। ভাইয়ার সাথে তার বন্ধু মনসুরও কাজ করে। ভাইয়া ও মনসুর মিলে রোজ রাতে মাছ ধরতে যেত নদীতে। একদিন টাকা পয়সা নিয়ে ভাইয়া ও মনসুরের সাথে একটা ঝামেলা শুরু হয়। সেদিন মনসুর ভাইয়াকে বলে দেয় যে সে আর ভাইয়ার সাথে কোনো কাজ করবে না। ভাইয়া এবং মনসুর কিন্তু ছোটোবেলার বন্ধু এবং ওদের মধ্যে এমন ঝামেলা মাঝে মধ্যেই হয়, আবার সব ঠিকও হয়ে যায়। কিন্তু এবার মনসুর দুদিন হয়ে যায় ভাইয়ের সাথে আর কোনো কথা বলে না, ভাইয়াও ওর সাথে কোনো যোগাযোগ করে না আর। তো তারপর দিন রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি, বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। ভাইয়া সেদিন আর মাছ ধরতে যায়নি। হঠাৎ আমরা সবাই শুনতে পাই ভাইয়াকে কে যেন বাইরে থেকে ডাকছে। ভাইয়া বাইরে গিয়ে দেখে তখনও বৃষ্টি পড়ছে শিপ শিপ করে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে, আর এই বৃষ্টির মধ্যেই কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে ভাইয়ার বন্ধু মনসুর। ভাইয়া বাইরে এসে বলল, বল কি হয়েছে, এমন বৃষ্টির মধ্যে ভিজছিস কেন, আয় আয় ঘরে আয়। ভাইয়ার বন্ধু উঠোনে দাঁড়িয়ে থাকে এবং সে বলে, বন্ধু আমার খুব বিপদ হয়েছে, আমার সাথে একটু চল। ভাইয়া বলে, আরে তুই ভিতরে আয়, এমন ভিজছিস কেন বৃষ্টির মধ্যে। ভাইয়ার বন্ধু বলল, না আমি ভিতরে যাব না, আমার খুব বিপদ, তুই আমার সাথে চল একবার। ভাইয়া অনেক বলার পরও তার বন্ধু ভিতরে আসে না। তারপর ভাইয়া আমাকে বলল, ভিতর থেকে ছাতাটা দে তো। আমিও বাইরে এসে দেখলাম ভাইয়ার বন্ধু দাঁড়িয়ে আছে উঠোনে। আমি বললাম, ভাইয়া তুমি এই বৃষ্টির মধ্যে কোথায় যাবে। ভাইয়া বলল, তুই ভিতরে যা আমি আসছি। তারপর ভাইয়া ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ে তার বন্ধুর সাথে। তারপর রাত 2টো নাগাদ গ্রিলের তালায় ঠক ঠক করে আওয়াজ হয়। আমি এসে গ্রিল খুলে দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে। ভাইয়া পুরো ভিজে স্নান হয়ে গেছে। আমি বললাম, কিরে তোর ছাতা কোথায়। ভাইয়া বলল, জানি না, সরে যায় এখান থেকে। ভাইয়া আমাকে মেজাজ দিয়ে নিজের ঘরে চলে গেল। আমি ভাবলাম হয়তো বন্ধুর সাথে কোনো ঝামেলা হয়েছে। আমিও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে আম্মু দেখে ভাইয়া ঘুম থেকে ওঠেনি, তাই তাকে ডাকতে যাই। ভাইয়া আম্মুকে গরম দিয়ে বলে, যাও এখান থেকে, আমার সময় হলে আমি ঠিক উঠব। তারপর আম্মু ঘর থেকে চলে আসে। পরে আবার তাকে খাবার জন্য ডাকতে যাই দুপুরে। ভাইয়া বলে,
তার খাবারটা তার ঘরে রেখে দিতে, সে বাইরে বেরোবে না। আর ভাইয়া সবসময় তার ঘরের দরজা বন্ধ করে রাখত। যে ছেলেটা আগের দিন রাত পর্যন্ত ভালো ছিল, হঠাৎ সেই ছেলেটার কী এমন হলো যে এমন বিহেভ করছে সবার সাথে? আমরা সবাই একটু চিন্তায় পড়ে যাই। বাবা বললেন, ও কিছু নয়, ও একটু আপসেট আছে হয়তো। তারপর একটা ব্যাপার হচ্ছে, ভাইয়া না সেদিন কোনো নামাজ পড়েনি। ভাইয়া পাঁচ ওয়াক্ত সবসময় নামাজ পড়তো, তারপর যখন সন্ধ্যা হতো ভাইয়া তখনই বাইরে বেরোতো, তার আগে কখনো ঘর থেকে বেরোতো না। সেদিন ভাইয়া সন্ধ্যাবেলায় ঘর থেকে বেরোয়, কিন্তু কারোর সাথে কোনো কথা বলে না, সোজা বাড়ি থেকে বেরিয়ে যায়। ভাইয়া উঠোনে আসতেই বাড়ির কুকুর কালু ভাইয়াকে দেখে ডাকতে থাকে। সাধারণত কুকুর চেনা মানুষ দেখলে ডাকে না। ভাইয়া কুকুরের দিকে মোটা মোটা চোখ করে তাকায়, আর কুকুরটাও তত বেশি ডেকে ওঠে। তারপর ভাইয়া বেরিয়ে চলে যায়। রাতে যখন আমরা সবাই শুয়ে পড়েছি, তখনও ভাইয়া বাসায় ফেরেনি। আম্মু ভাইয়ার খাবারটা ভাইয়ার ঘরেই রেখে দেয়। আমরা সবাই শুয়ে পড়ি এবং বারান্দার গেটে আমরা তালা দিই না সেদিন আর, কারণ ভাইয়া এসে আবার ডাকাডাকি করবে, আবার সবার উঠতে হবে, ওই জন্য তালা না দিয়েই আমরা শুয়ে পড়ি। তারপর রাত 12টা 1টার দিকে অনেক জোরে কুকুরটা একবার ডেকে ওঠে, তারপর বারান্দার গ্রিল খোলার আওয়াজটা হয়। বুঝতে পারলাম ভাইয়া চলে এসেছে। তারপর সকালবেলা একটা জিনিস দেখে আমরা আঁতকে উঠি। আমরা দেখি বাড়ির পোষা কুকুর কালু উঠোনে ঘাড় মটকানো অবস্থায় মরে পড়ে আছে, ওর মুখ দিয়ে রক্ত বার হচ্ছে। আমরা বাড়ির সবাই খুবই কষ্ট পাই। আমি দৌড়ে ভাইয়াকে ডাকতে যাই, বলি, ভাইয়া দেখ কালুকে কে যেন মেরে ফেলেছে। ভাইয়া কোনো উত্তর দেয় না। আমি আবার বলি, কী রে ভাইয়া বাইরে আয়। এবার ভাইয়া ভিতর থেকে বলে, এই যা তো আমায় জ্বালাস না। ভাইয়ার প্রিয় কুকুরটা মরে গেল আর ভাইয়া কোনো রিয়্যাক্টও করল না। ব্যাপারটা একটু ভাবালো আমায়। আমি ভাইয়ার ঘরের উপর একটু নজর রাখতে লাগলাম। আজ সন্ধ্যার দিকে ভাইয়া ঘর থেকে আর বেরোয়নি। আমি ভাইয়ার ঘরের দরজায় কান পাতলাম, শুনতে পারলাম ভাইয়া কার সাথে যেন বিড়বিড় করে কথা বলছে। মা বাবাকেও ব্যাপারটা বললাম। ভাইয়া সেদিন আর দরজা খোলে না, রাতের খাবারটাও নেবে না বলে দেয়। সেদিন সন্ধ্যা থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং মাঝে মাঝেই আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। ইলেকট্রিসিটি নেই সন্ধ্যা থেকেই। আমার রাত 12টা নাগাদ ঘুম ভেঙে যায়। আমি বাথরুমে যাওয়ার জন্য উঠি। আমি আমার ঘরের দরজা খুলেই দেখি ভাইয়া ঘর থেকে বেরিয়ে গেল বৃষ্টির মধ্যে এবং উঠোনে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালো। তারপর ও আমাদের হাঁসের ঘরের দিকে এগিয়ে গেল। ঘরটা খুলে একটা হাঁস বার করে আনলো এবং আমি নিজের চোখে দেখলাম ভাইয়া তার দাঁত দিয়ে একটানে তার গলাটা ছিঁড়ে ফেলল এবং হাঁসের গলায় মুখ লাগিয়ে তার রক্ত খেতে লাগলো। হাঁসটা তখনও ছটফট করছে। ভাইয়ার সারা মুখে রক্ত লেগে আছে এবং দেখলাম ভাইয়ার চোখ দুটো কি ভয়ঙ্কর ধরনের লাল। আমি নিজের মুখ নিজের হাত দিয়ে চেপে ধরি এবং ঘরে গিয়ে সারা রাত ধরে শুধু কাঁপতে থাকি এবং ভাবছিলাম আমি এটা কি দেখলাম, আমার ভাইয়া এমন কিভাবে হতে পারে। সকালে মা বাবাকে সব কথা বললাম এবং ভাইয়া ওঠার আগেই বাবা পীর বাবাকে ডাকতে চলে যায়। একটু পরেই ভাইয়া ঘুম থেকে উঠে পড়ে এবং সোজা হেঁটে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, যেন ভাইয়া বুঝে গেছে বাবা পীর বাবাকে ডাকতে গেছে। তখনই আম্মু পাড়ার কটা লোককে ডেকে বলে, তাড়াতাড়ি ওকে ধরো, এবং লোকগুলো ওকে ধরে বাড়ি নিয়ে আসে। পাড়ার সমস্ত লোক ওখানে জড়ো হয়ে যায়। ভাইয়া কি বিচ্ছিরি ভাষায় সবাইকে গালাগাল করছিল এবং 10 থেকে 12 জন লোক মিলেও ভাইয়াকে সামলাতে পারছিল না এবং ভাইয়া বলে, কিচ্ছু করতে পারবি না তোরা, আমি একে নিয়ে যাব। তারপর ভাইয়াকে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয় একটা গাছের সাথে। তারপর
পীর বাবা আসে এবং ভাইয়ার উপর দোয়া দুরুদ পড়ে একটা জল ছিটিয়ে দেয়। তারপর ভাইয়াকে জিজ্ঞাসা করে, কে তুই? তারপর ভাইয়া যা উত্তর দেয় তাতে আমরা চমকে উঠি। ভাইয়া রাগী এবং ঘর ঘরে গলায় বলে, আমি মনসুর। আমরা সবাই অবাক হই। মনসুর? মনসুর কবে মারা গেল? পীর বাবা জিজ্ঞাসা করেন, কিভাবে মরলি তুই? মনসুর ভাইয়ার মুখ দিয়ে বলল, 3 দিন আগে সে মাছ ধরার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল শিপ শিপ করে। সে মাছ ধরতে গেছিল একটা পুকুর পাড়ে। সেখানে সচরাচর কোনো লোকজন যায় না এবং সেখানে মাছও অনেক পাওয়া যায়। সেখানে একটা তাল গাছ ভেঙে তার গায়ে পড়ে এবং সে সেখানেই মারা যায়। 3 কুলে কেউ না থাকায় তার খবর কেউ আর নেয় না। তার লাশ এখনও সেখানেই পড়ে আছে। ও মারা যাবার পর ওর আত্মা ভাইয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর ওই লাশটাকে দফন করা হয় এবং দোয়া দুরুদ পড়ে ভাইয়াকে ঠিক করা হয়। ভাইয়া ঠিক হওয়ার পর ভাইয়ার কাছ থেকে আমরা ঘটনাটা শুনতে চাই, যে সেদিন কীভাবে ভাইয়াকে ওখানেও নিয়ে গেল। তো ভাইয়া যা যা বলল সেগুলো ঠিক এমন। সেদিন যখন তার বন্ধু বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যায়, তখন রাস্তায় ভাইয়া তার বন্ধুকে বলে, ভিজছিস কেন? ছাতার তলায় যাই না, আমি তো এমনিই ভিজে গেছি, আমার দরকার নেই। তার কিছু দূর যাবার পর তার বন্ধু বলে, তোকে একটা জিনিস দেখানোর আছে। আমি বললাম, কি দেখাবি? তারপর ভাইয়ার বন্ধু ভাইয়াকে বলে, তুই আমার পেছন পেছন আয়। তার কিছু দূর যাওয়ার পর ভাইয়ার বন্ধু ভাইয়াকে বলে, দেখ তো ওখানে কি আছে। এবং ভাইয়া গিয়ে দেখে মনসুর ওখানে মরে পড়ে আছে এবং ওর বুকের উপর তাল গাছ ভেঙে পড়েছে। এবং তখনই ভাইয়া পিছন দিকে তাকায়। ভাইয়া দেখে মনসুর দাঁড়িয়ে আছে। সে মুচকি মুচকি এক মায়াবী হাসি দিচ্ছে ভাইয়াকে দেখে এবং তার চোখ সম্পূর্ণ সাদা। তারপর মনসুর বলল, আমি তোকে নিতে এসেছি বন্ধু, আমি 3 দিন পর তোকে নিয়ে চলে যাব। এবং ভাইয়া তখনই ওখানেই অজ্ঞান হয়ে যায়। তারপর ভাইয়ার সাথে কী কী হয় সেগুলো আর ভাইয়ার মনে থাকে না। তো এটাই ছিল আজকের ঘটনা। আজ একটাই ঘটনা পেয়েছিলাম, তো একটা ঘটনা শোনালাম তোমাদের। পরের এপিসোডটা হতে চলেছে আমাদের 50 নম্বর এপিসোড এবং ওটা হবে স্পেশাল এপিসোড। তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের এপিসোডে আবার কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে।